হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি ইটালিয়ান একটা সুপার মার্কেটে গিয়েছিলাম, সেখানে কিভাবে পাস্কুয়ার ডেকোরেশন করেছে সেটাই আমি আপনাদের দেখাবো। পাস্কুয়া বেসিক্যালি একটা ইটালিয়ান উৎসব, তো এই পাস্কুয়া ফেস্তাটা কিসের জন্য করা হয় সেটা তো আমি বেসিক্যালি বলতে পারবো না, তবে পাস্কুয়া আসলে সুপার মার্কেটগুলো কীভাবে সাজানো হয় সেটা আমি অবশ্যই দেখাতে পারবো। তো এই পাস্কুয়া ফেস্তাটা আসলে পুরুষ সুপার মার্কেটগুলো এরকম র্যাপিং পেপার দিয়ে চকলেটে মুড়িয়ে সাজানো হয়। এই পাস্কুয়া ফেস্তাটার মেইন আকর্ষণই হলো এই গোল গোল চকলেটের র্যাপিং করা বক্সগুলো। তো এই রাউন্ড রাউন্ড ডিমের মতো শেপের চকলেটগুলো, এগুলো আমি লক্ষ্য করেছি যে পাস্কুয়া ফেস্তার আগে ইটালিয়ানরা প্রচুর পরিমাণ কেনাকাটা করে সুপার মার্কেট থেকে এবং একজন আরেকজনকে গিফট হিসাবে বিতরণ করে। তো পুরো সুপার মার্কেট জুড়ে এই রাউন্ড রাউন্ড শেপের ডিমগুলো দিয়ে সাজানো ছিল বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের। তো আমি ভাবলাম একটা ব্লগ করে নেই, আপনাদেরও দেখাবো পাস্কুয়া উৎসবে আসলে সুপার মার্কেটগুলো ইটালিতে কীভাবে সাজানো হয়। আমাদের মুসলমানদের জন্য কিন্তু এখন মাহে রমজান চলতেছে, তো বাংলাদেশে তো মাহে রমজান নিয়ে সব আয়োজন, কিন্তু ইটালিয়ানদের তো আর রমজান নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওরা ওদের উৎসব নিয়েই বিজি। তো ওরা সুপার মার্কেটগুলো ওদের উৎসবের থিমেই সাজিয়েছে, আমাদের রমজান নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। তো ইউরোপে যেসব বাঙালি ফ্যামিলিও বসবাস করে, ওদের বেবি যারা এই দেশে বড় হচ্ছে, বাচ্চারা, সবাই তখন সুপার মার্কেটে গেলে বায়না ধরে ওদের এসব ডেকোরেশন দেখে ওদের উৎসবের কেনাকাটা করার জন্য। আমার ছেলে তো এখন ছোট, এখনও বুঝে না এসব কেনাকাটা, যখন আস্তে আস্তে ইউরোপে বড় হবে তখন ও বায়না ধরবে এসব জিনিস কেনাকাটার জন্য, কারণ ওদের উৎসবের থিম অনুযায়ী সব সুপার মার্কেটগুলো সাজানো হয় এবং বাচ্চাদের আকর্ষণের মেন কেন্দ্রবিন্দুই থাকে এগুলো। আপনারা সবাই ব্লগটার সাথেই থাকেন এবং দেখতে থাকেন পাস্কুয়া উপলক্ষে সবটাকে কিভাবে সাজানো হয়েছে। এই সেকশনে ছিল সব সফট ড্রিঙ্কস, তারপর কোকাকোলা, বিভিন্ন ধরনের পানি। এখানে পানির মধ্যে অনেক ভ্যারাইটিস রয়েছে, এখানে পানি কম দামি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের পানিও পাওয়া যায়। তো এই তো আমার পিচ্ছি কারেলোর মধ্যে বসে রয়েছে, ওই কারেলোর মধ্যে এভাবে বসে বসে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখে। তো বাচ্চার বাবা এখানে সাপ্তাহিক সব বাজার করে নিচ্ছিল, আর আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যে কি কি আছে সুপার মার্কেটে। তো এই তো এই সেকশনে ছিল বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আইটেম, কেক, বিভিন্ন ডোনাটস, আরও অনেক কিছু। তো সুপার মার্কেটে গেলে আমার সাথে যে জিনিসটা হয়, যে জিনিসগুলো তেমন প্রয়োজনীয় না কিন্তু চোখে আকর্ষণ লাগে, ওই জিনিসগুলো কিনে ফেলতে মন চায়, অযথা টাকা খরচ যাকে বলে। তো পুরো সুপার শপটা তো আসলেই অনেক বড়, পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ক্যাপচার করেছি। তো পুরোটা কভার করতে গেলে হাঁটতে হাঁটতে আমার পাও ব্যথা হয়ে যাবে এবং এত বড় ভিডিও আপলোড করাও সম্ভব হবে না। তো আমার এই টাইপের ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।